দীঘায় হাজারবার এসেছি কিন্তু কখনো সমুদ্রের একদম কাছাকাছি কোনো সি ফেসিং হোটেলে থাকা হয়নি। তো আজকে মনে মনে ভাবছিলাম যে যখন আসি যে তখন একটা একদম সমুদ্রের কাছাকাছি জায়গায় থাকবো, তো সেরকমভাবেই আজকে থাকবো আমরা সৈকত আবাসে এবং পুরো অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওইদিকে দেখুন, পুরো ওল্ড দীঘা মোড় থেকে শুরু হয়েছে এই সৈকত আবাসের প্রপার্টি, একদম শুরু হয়ে আপনার চলে গেছে একদম ওই পর্যন্ত, যেটা কিন্তু এখনো পর্যন্ত শেষেরটা দেখা যাচ্ছে না। এইখানে ভেতরে ঢুকলে পাওয়া যাবে রিসেপশন, আরও ওই দিকটা অনেকটা দূরে চলে গেছে, ওই দিকে আছে পার্কিং। এই দেখুন, বাঁদিকে রিসেপশন থেকে শুরু করে আবার এই দিকে এতটা চলে গেছে, বিরাট লম্বা এলাকা জুড়ে পুরো প্রপার্টিটা। এইখানে গেটের মধ্যে হচ্ছে গাড়ি রাখার জায়গা। এই হচ্ছে আপনার সৈকত আবাসের এন্ট্রান্স, চলুন ভেতরে ঢুকি, দেখা যাক কি আছে ভেতরে। ঢোকার মুখেই হচ্ছে আই লাভ সৈকত আবাস, এই হচ্ছে আপনার রিসেপশন এরিয়া। এই দিকটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, আর এখানে দেখুন একটা সুন্দর অ্যাকোরিয়াম আছে, আর এখানটা হচ্ছে আপনার রিসেপশন, আর এই দিক দিয়ে হচ্ছে উপরে যাওয়ার রাস্তা, আর এদিকেও একটা বড় একটা লবি রয়েছে। এটা হচ্ছে দোতলা, এই হচ্ছে লবি সৈকত আবাসের, আর এই হচ্ছে আমাদের রুম, 217 নম্বর রুম। চলুন ভেতরটা একটু দেখে নিই। শুরুতেই একদম ঢোকার মুখেই হচ্ছে আছে টয়লেট, টয়লেটটার হচ্ছে এই কন্ডিশন, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, ওয়েস্টার্ন গিজারও আছে শীতকালে সুবিধা। এইবারে এই মেন জায়গায় এবার ঢুকছি। এই যে আমাদের স্যার বসে আছেন, টিভি দেখতে শুরু করে দিয়েছেন অলরেডি। এই হচ্ছে আমাদের বেড, আর এই টেবিল চেয়ার এগুলো রাখা আছে, ব্যাগ ফ্যাগ সব আমাদের রাখা। এবারে চলুন, যেটার জন্য সৈকত আবাসের এত নাম ডাক, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে তার ব্যালকনি। এখনই মানে হাওয়া আসছে অলরেডি, এসি রুম আমাদের নেওয়া হয়েছে, আর এই বেড থেকে আপনার এই জানালা, এইটা খুললেই হচ্ছে ভিউটা দেখা যাবে। চলুন পর্দাটা একটু সরিয়ে দেখে নিই। এই সুন্দর এই যে নিচের গার্ডেন, এগুলো দেখা যাচ্ছে, আর অন্য রুমের এই যে ব্যালকনি এগুলোও দেখতে পাবেন। পুরো জায়গাটা বেশ সাজানো গোছানো, বেশ সুন্দর, কিন্তু আমার মনে হয় যে রুমের ভেতর আরও মেনটেন্যান্সের দরকার রয়েছে, আরও মেনটেন্যান্স করতে হবে, কারণ এটা এমনিতেই অনেকটা পুরনো। তারপরে দেখলাম রুমে নানা প্রবলেমও রয়েছে, আর মানুষ এই ভিউটাকে এনজয় করতেই আসে এখানে। ওই যে দূরের সমুদ্র, নিচ দিয়ে দেখুন এই গাড়ি ঘোড়াগুলো যাচ্ছে, দূরে দেখুন এই যে সমুদ্র। এখান থেকে গাছের ফাঁক দিয়ে হয়তো ক্যামেরা অতটা ভালো আসবে না, কিন্তু চোখের লেন্সে দেখতে পাচ্ছি আর কি। এই হচ্ছে আমাদের এই সৈকত আবাসের রেস্টুরেন্ট এরিয়া। এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, এসছে আমাদের চা, সকাল আর নেই, অনেকটা দেরি হয়ে গেছে, তবুও আমাদের ঘুম কাটেনি। আমাদের ব্রেকফাস্ট লুচি আর আলুর তরকারি, আর এদিকে আছে ডিম সেদ্ধ। আর লুচিটা খা, এটা আলুর তরকারি, এটা মটরশুঁটি, ওই মটরশুঁটি আলু আর কি আছে দেখতে পাচ্ছি তো। লুচিটা কেমন খেয়ে বল, গরম আছে প্রচুর।
কিরে কিরে বুঝলাম না, মজা কি মজা? আরে ময়দা তো লুচিতে থাকবেই। এই হচ্ছে আমাদের বারান্দা, আর বারান্দা থেকে মুখ বাড়ালেই একটা সুন্দর ভিউ, সুইমিং পুল দেখা যাচ্ছে, আর দূরে দেখুন পুরোটাই সবুজ আর সবুজ। এই যে সেই সুইমিং পুলটা যেটা আমরা উপর থেকে দেখাচ্ছিলাম, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। একটু আপাতত স্নানের মজা নিয়ে নি। বাবা কি ঢং! কিরে কেমন লাগছে? বাবা কি মজা! এইরকম লম্বা লম্বা পুরো বারান্দা রয়েছে সমস্ত ফ্লোরে, যেখান থেকে সোজা আপনি একদম এই ভিউটা পেয়ে যাবেন। দোতলার এই জায়গাটাতে রয়েছে একটুখানি বসার জায়গা, আর দেখুন কত লম্বা ওইদিকের পুরো বারান্দাটা, বিরাট লম্বা। এই জায়গাটা হচ্ছে এদের কনফারেন্স রুমে যাওয়ার রাস্তা, যেটার সিঁড়ি একদম নিচ থেকে শুরু হয়েছে, আর ওইখানে হচ্ছে এন্ট্রান্স ওই জায়গাটা দিয়ে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু, দুটো রাইস আছে, এটা হচ্ছে পার্শে মাছের তেল ঝাল, মাছটা বেশ বড় সাইজের দেখাই যাচ্ছে, আর এটা হচ্ছে বাসা ভেটকি মাছের একটা মেনু, আর দু পিস দেওয়া আছে, দেখে তো মনে হচ্ছে খেতে খুব ভালোই লাগবে। আমরা কিন্তু আজকে ডিনারে এখান থেকেই খাবার নিয়েছি, দুটো রাইস রয়েছে, একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে কাতলা মাছের কারি। এই হচ্ছে আজকের ডিনারের মেনু। তো অপেক্ষাকৃত এখানে খাবারের দামটা কিন্তু বেশি এবং থালি সিস্টেম নেই, পুরোটাই কিন্তু আলাকাটাতে নিতে হয়। সৈকতবাসের মূল বিশেষত্ব কিন্তু এই সুন্দর ব্যালকনিটা, মানে সি ফেসিং যতগুলো রুম আছে সেই রুমগুলোর সামনে সুন্দর এরকম একচিলতে ব্যালকনি করা আছে, যেখানে বসে আপনি সকালবেলা বা সন্ধেবেলা হাতে এক কাপ চা নিয়ে পুরো এই ভিউটা উপভোগ করতে পারেন। একদম সামনে যেহেতু সমুদ্র আছে সেটা তো একটা আলাদা পাওয়া অবশ্যই, এবং সমুদ্রের যে হাওয়া সেটা খেতে খেতে আপনি নিজের প্রিয়জনের সাথে কিছুটা সময় এখানে কাটাতেই পারেন। দেখা হবে পরের ভিডিওয়ে, আজকে বিদায়, ততক্ষণ টাটা।